বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিক আজ শিশু দিবস হিসেবে পালিত হবে দিনটি। খালেদা জিয়াকে আরও 6 মাস জেলের বাইরে থাকার অনুমতি দিল সরকার, প্রধানমন্ত্রী সহানুভূতি দেখানো হয়েছে মন্তব্য হাসান মাহমুদের। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠিত না হলে ইসি বদল করে কোনো লাভ হবে না মন্তব্য মির্জা ফখরুলের। আবাসিক ভবনে বাড়ছে রুশ হামলা, খারকিভে নিহত 500, মার্কিন কংগ্রেসের কাছে আরও সাহায্যের আবেদন জেলেনস্কির। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। একেএস টিএমটি বার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আজ 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিক। মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি স্মরণীয় হয়ে আছেন ইতিহাসের পাতায়, আজও অমর বাঙালির হৃদয়ে। শিশু দিবস হিসেবে পালিত হবে দিনটি। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও কর্মের উল্লেখযোগ্য কিছু অংশ তুলে ধরছেন মকসিমুল হাসান। আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু থেকেই ছিলেন স্বাধীন চেতা, অন্য দর্জনের চেয়ে আলাদা। 1920 সালের এদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান এবং সাহেরা খাতুনের ঘরে জন্ম নেয়া খোকা সময়ের ব্যবধানে হয়ে ওঠেন বাংলার অবিসংবাদিত নেতা, ইতিহাসের মহানায়ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন্দিত রাজনীতিবিদ, তিনি একাধারে স্বপ্নচারী এবং সম্মোহনী নেতা ছিলেন। তার সম্মোহনী নেত্রিত্বের প্রকাশ ঘটে ছাত্রজীবনেই। 1943 সালে কলকাতায় ইসলামিয়া কলেজে পড়া অবস্থায় জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে, নজর কাড়েন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর। 48-এ প্রতিষ্ঠা করেন ছাত্রলীগ, আর 53-তে দায়িত্ব নেন আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদকের। 54-র যুক্তফ্রন্ট নির্বাচন, 66-র 6 দফা 69-এর গণ অভ্যুত্থান, আর স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রদীপ। বঙ্গবন্ধু মোটা দাগে বাংলাদেশ রাষ্ট্রের দ্রষ্টা এবং স্রষ্টা। তিনি বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নও দেখেছেন, রাষ্ট্র নির্মাণের জন্য তিনি শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন। 47 থেকে ক্রমাগত 71 পর্যন্ত তার রাজনৈতিক কৌশল তিনি প্রয়োগ করেছেন বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য। টানা 10 মাস পাকিস্তানের কারাগারে আটক থাকার পর 72-এর 10ই জানুয়ারি দেশের মাটিতে পা রাখেন স্বাধীন বাংলাদেশের স্থপতি। নতুন স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত দেশ পরিচালনার দায়িত্ব নেন, কিন্তু মাত্র 3.5 বছরের মাথায় ধানমন্ডি 32 নম্বরের নিজ বাড়িতে ইতিহাসের নৃশংস আর কলঙ্কজনক হত্যাকাণ্ডে নিহত হন সপরিবারে জাতির পিতা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে 1314 দিন মাত্র সময় পেয়েছিলেন এবং তার জীবনও খুবই সংক্ষিপ্ত, 55 বছর 4 মাস 29 দিন, এর মধ্যে 3053 দিন তিনি কারাগারে কাটিয়েছেন। বঙ্গবন্ধুর পরে বাংলাদেশ আর কোন নেতা পায়নি। বাংলার স্বাধিকার থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধুর জন্মের 100 বছর পরও তার আদর্শ আর কর্ম চির অম্লান বলে মনে করেন বিশ্লেষকরা। বঙ্গবন্ধু সবসময় নেতা কর্মীদের বলতেন, আত্মসমালোচনা করুন, আত্মসংযম করুন, আত্মশুদ্ধি করুন। বঙ্গবন্ধুর জন্মদিনে এই 3টি কাজ করতে বলছি বাঙালিকে এবং আওয়ামী লীগকে। মকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর পক্ষে মত দেওয়া হয়েছে। সেই মতসহ আবেদন ফেরত পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। নজরানা চৌধুরীর রিপোর্ট। সরকারের নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়ার সাজা 6 মাসের জন্য স্থগিতের পর 2020 সালের 25 মার্চ মুক্তি পান তিনি। 3 দফা বৃদ্ধির পর আগামী 25 মার্চ সেই মেয়াদ শেষ হবার কথা। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। ওনার একটা পত্র আমরা পেয়েছি, এটা পরীক্ষা নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি। তাদের পরীক্ষা নিরীক্ষান্তে
যেটা যেই পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করার মানে ই হবে সেইখানে প্রেরণ করব আমরা। আবেদন পাওয়ার দিনেই মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠানোর কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। এক্সটেনশনের দরখাস্তটা এখন আমার কাছে এসেছে, আমরা পাঠিয়ে দিব মতামত, সেই মতামত জানবেন আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। কবে নাগাদ জানতে পারবেন? আজকেই চলে যাবে, গতবার যেটা দিয়েছিলাম সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায়নি। Therefore, from that I understand এটাও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে না। আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ আরও ছয় মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ স্থগিত রেখে সরকার সহানুভূতি দেখিয়েছে বলে মন্তব্য করেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার দুপুরে চট্টগ্রামে একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যে মহানুভবতা দেখিয়েছেন, যেভাবে বারংবার তার সাজার মেয়াদ স্থগিত রেখে তাকে মুক্ত থাকার সুযোগ করে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তো মহানুভব, বিএনপি এবং বেগম খালেদা জিয়া আশা করি সেটি মনে রাখবে। যুদ্ধ নয়, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি কেউ আক্রমণ করে তাহলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। বুধবার সকালে বিমানবাহিনীর বহরে প্রশিক্ষণ বিমান সংযোজন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। পরে ভার্চুয়ালি চট্টগ্রামের শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নত এবং যুব উপযোগী উড্ডয়ন প্রশিক্ষণ নিশ্চিত করতে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজন করা হয়েছে 12টি গ্রোব 120 প্রশিক্ষণ বিমান। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যশোর বিমান ঘাটিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে সরকার প্রধান বলেন, শুধু প্রশিক্ষণ নয়, প্রযুক্তি ও শিল্পায়নের সংমিশ্রণে শিল্পনির্ভর জাতি হিসেবে আত্মপ্রকাশের জন্য বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বলেন, প্রশিক্ষণের পাশাপাশি বাহিনীর সদস্যদের প্রযুক্তির সাথেও তাল মিলিয়ে চলতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি, যুদ্ধে বিশ্বাস করি না। আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে পরিতার নয়। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, আমাদের সেই দক্ষতা অর্জন করতে হবে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার। সেভাবে আমাদের সবসময় প্রযুক্তিগত শিক্ষা, যুদ্ধের শিক্ষা, সব শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে এবং সেই জন্য আমি সবসময় প্রশিক্ষণকেই বেশি গুরুত্ব দিই। পরে গণভবন থেকে ভার্চুয়ালি চট্টগ্রাম ওয়াসা কর্তৃক বাস্তবায়িত শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প 2 এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কলকারখানার বর্জ্যের কারণে কোনোভাবে যাতে নদী দূষণ না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা করা গেলে ঝুঁকি কমবে ভূমিকম্পের। নিরাপদ পানি সরবরাহের জন্য যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি তার সুফল যেমন মানুষ পাচ্ছে, কিন্তু এটা আমাদের অব্যাহত রাখতে হবে। আমাদের জনসংখ্যা বাড়ছে, কথাটা আমার মাথায় রেখেই কিন্তু কাজ করতে হবে। সেই জন্য যারাই শিল্প কলকারখানা গড়ে তুলবেন, বর্জ্য ব্যবস্থাপনার দিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে তাদেরকে, যেন কোনো মতে আমাদের নদীগুলি দূষিত না হয়, এলাকা দূষিত না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহারের উপযোগী করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখার সর্বাত্মক চেষ্টা থাকবে জানিয়ে সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ জানিয়েছেন, বাংলাদেশে তেল সরবরাহে কোনো সমস্যা হবে না। সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আরও জানাচ্ছেন এস এম আতিক। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের দুদিনের সংক্ষিপ্ত সফরের দ্বিতীয় দিনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। সই হয় একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক। পরে সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতায় একসাথে কাজ করা, আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে পারস্পরিক সমর্থনের বিষয়ে আলোচনা ও ঐকমত্যের কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তারা বিভিন্ন দেশে আপনার কন্ট্রাক্ট ফার্মিংয়ের আয়োজন করতেছেন, সেখানে তারা দেখেন অলসো আমাদের পার্টনার হিসাবে নিতে পারে। ইকোনমিক জোন, সেইখানে যদি সৌদি সরকার, সৌদির কোম্পানিগুলো তারা আসতে চায়, উই উইল প্রোভাইড দেম আমাদের যত ধরনের ফ্যাসিলিটিজ। হিজ হাইনেস টোল্ড মি দ্যাট দিস টাইম
দে উইল অ্যালাউ 100% ভিসা ক্লিয়ারেন্স ইন বাংলাদেশ, যাতে কোনো হয়রানি না হয়। দিস ইজ সামথিং আমাদের হাজিরা উইল বি ভেরি হ্যাপি উইথ দ্যাট। উই বিলিভ ভেরি মাচ ইন ওয়ার্কিং। আমি বিশ্বাস করি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ও সৌদি আরব পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। এই সময় সাংবাদিকদের একটি মাত্র প্রশ্ন নেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সৌদি আরব, বাধাগ্রস্ত হবে না বাংলাদেশের তেল সরবরাহ। সংক্ষিপ্ত সফর শেষে দুপুরে ঢাকা ছাড়েন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনকে সাহসিকতার সাথে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার বিকেলে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনারগণ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাই মুখ্য। দায়িত্ব পালনের সাথে ক্ষমতা অঙ্গাঙ্গীভাবে জড়িত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ক্ষমতার যথাযথ প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি আব্দুল হামিদ আশা করেন, নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে। সাক্ষাৎকালে নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করেন। দেশে এখন এক এগারোর চেয়েও কঠিন সময় চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠিত না হলে নির্বাচন কমিশন বদল করে কোনো লাভ হবে না। দ্রব্যমূল্য বৃদ্ধি ক্ষমতাসীন দলের লোকদের কারসাজি বলেও অভিযোগ মির্জা ফখরুলের। বুধবার মানিকগঞ্জে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিক উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে তার কবরে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দোয়া ও আলোচনায় অংশ নেন মির্জা ফখরুল। এক এগারোর সময়ে খন্দকার দেলোয়ারের সাহসী ভূমিকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখন তার চেয়েও খারাপ সময়ে দেশ। খুব কঠিন সময়ে, অত্যন্ত কঠিন সময়ে, ওই এক এগারোর চেয়েও বড় কঠিন সময়ে বিএনপির রাজনীতিকে পুরোপুরি নির্মল করতে চায়। অতীতেও চেষ্টা করেছে, এখন আবার নতুন করে চেষ্টা শুরু করেছে। চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সয়াবিন তেলের দাম কমাতেই পারে না, বাড়তেই আছে। চিনির দাম বাড়ছে, লবণের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে। সরকারের নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? তারাই এই দ্রব্যমূল্যের দাম মূল্য বৃদ্ধি করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, ভোটের অধিকার ফেরাতে প্রয়োজন নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশনের কথা বলেও লাভ নাই। একটা কথা, নির্বাচনকালীন সময়ে অবশ্যই এই সরকারকে পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে। এটাই হচ্ছে একমাত্র দাবি আমাদের। দেশ ও মানুষকে বাঁচাতে জাতীয় ঐক্যের মাধ্যমে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, মানিকগঞ্জ। পরপর দুই দিন করোনায় কোনো মৃত্যু দেখল না বাংলাদেশ। চলতি বছরে করোনায় প্রথম মৃত্যুহীন দিন ছিল মঙ্গলবার। সর্বশেষ বুধবারও ২৪ ঘন্টায় দেশে করোনায় কারো মৃত্যু হয়নি বলে স্বস্তির খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সবশেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮২ জনের। দেশে করোনায় মোট মারা গেছেন ২৯,১১২। একদিনে করোনা শনাক্তের হার ১.৩৮। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৯,৫০,১২৪, যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮,৬৫,৬০০ জন। এবার দুই সপ্তাহে ৩ কোটির বেশি করোনার টিকা প্রদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এমন তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, আজ ১৭ মার্চ
বঙ্গবন্ধু জন্মবার্ষিক উপলক্ষে বিশেষ এই কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, 3 কোটি টিকার কর্মসূচিতে করোনার প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ দেয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন গাইডলাইন অনুযায়ী করোনার দ্বিতীয় ডোজ দেওয়ার 4 মাসের মাথায় বুস্টার ডোজ দেয়া যাবে, যা আগে নিয়ম ছিল 6 মাস। এদিকে আগামী 20 মার্চ সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। এই উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই 17ই মার্চ, দ্যাট ইজ আগামীকালের যে জন্মবার্ষিকী বলতে পারেন উদযাপন উপলক্ষে আমরা শুরু করছি। 31শে মার্চ পর্যন্ত আমরা বিরাট আরেকটি টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচির মাধ্যমে 3 কোটি 25 লক্ষ টিকা আমরা দিতে বদ্ধপরিকর। একুশ দিন ধরে টানা হামলায়ও কিয়েভ দখলে নিতে না পেরে কারফিউ চলার মধ্যেই আবাসিক ভবনে হামলার মাত্রা বাড়িয়েছে রুশ বাহিনী। আর খাবার ও ওষুধের সংকটে ভয়াবহ পরিস্থিতিতে মারিউপোল শহর। রুশ আগ্রাসন শুরুর পর দেশটির খারকিভে অন্তত 5 শতাধিক অধিবাসী নিহতের দাবি করেছে কিয়েভ। এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ভার্চুয়াল ভাষণে আরও সামরিক সাহায্য পাঠানোর আবেদন জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা, জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই। যুদ্ধের বোমাগোলা চেনে না নিষ্পাপ শিশু, বৃদ্ধ নরনারী কিংবা নারীর গর্ভে থাকা অনাগত সন্তান। চলমান ইউক্রেন যুদ্ধেও সেই পরিস্থিতি। প্রতিরোধের মুখে টানা 3 সপ্তাহের লড়াইয়ে ইউক্রেনের দখল নিতে পারেনি রুশ বাহিনী। কিয়েভ দখল নিতে এখন আবাসিক ভবনে গেল কয়েকদিন ধরে বোমা হামলা চালাচ্ছে পুতিন সেনারা। কিয়েভে বৃহস্পতিবার পর্যন্ত কারফিউ জারির মধ্যেই বুধবার সকালে কিয়েভ ও খারকিভের কয়েকটি আবাসিক ভবনে বোমা হামলা হয়েছে। এদিকে মারিউপোলের মেয়র দাবি করছেন দক্ষিণাঞ্চলীয় শহরটির একটি হাসপাতালের ভেতরে 4 শতাধিক ডাক্তার ও রোগীকে জিম্মি করে রেখেছে রুশ সেনারা। খাবার এবং ওষুধের ভয়াবহ সংকটে রয়েছে মাতৃভূমির মায়ায় সেখানে থেকে যাওয়া বাসিন্দারা। এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভে গত কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড গোলা হামলা হয়েছে। গোলাবারুদের কমতির কারণে নগরীটিকে ঘিরে ফেলতে বেগ পেতে হচ্ছে রুশ সেনাদের। আক্রমণ শুরুর পর খারকিভে অন্তত 500 অধিবাসী নিহত হয়েছে বলে দাবি করেছে নগরীর জরুরি সেবা বিভাগ। এদিকে চারপাশে বোমা বিস্ফোরণের মধ্যেও ইউক্রেনের পার্লামেন্টের জরুরি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, এতে যোগ দেন অধিকাংশ সংসদ সদস্য। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভার্চুয়ালি ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ হামলা বাড়ার মধ্যেই ইউক্রেনের স্বাধীনতা রক্ষায় কংগ্রেসে যুদ্ধ বিমানসহ আরও সামরিক সাহায্যের জন্য মরিয়া আবেদন জানান তিনি। ইউক্রেনে $80 কোটি নতুন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ভয়াবহ বিমান হামলার জবাব দেওয়া এবং নো ফ্লাই জোন আরোপ করার অনুরোধ জানাচ্ছে ইউক্রেন। রাশিয়া কেবল আমাদের দেশে আক্রমণ করেনি, তারা আমাদের মূল্যবোধের বিরুদ্ধে নির্মমভাবে আক্রমণ শানিয়ে চলেছে। এদিকে বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে বৈঠকে বসেছেন সামরিক জোট নেটোর প্রতিরক্ষা মন্ত্রীরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে নেটোর বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। জাতিসংঘ বলছে রুশ বাহিনীর হামলা থেকে রেহাই পেতে এরই মধ্যে 30 লাখ মানুষ দেশ ছেড়েছে। ইউক্রেন যুদ্ধ যদি আগামী বছর পর্যন্ত চলে তাহলে দেশটির প্রতি 10 জন নাগরিকের 9 জনই দারিদ্র্যের কবলে এবং চরম অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব সংস্থাটি। শেখ খলিল সোহেল, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনে হামলার ঘটনা ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক শাস্তি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। এসব পদক্ষেপের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। মৌলিক প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বাড়ছে, অনেকে চাকরি হারানোর ঝুঁকিতে আছেন। নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার দৈনন্দিন জীবনযাপন পদ্ধতি পাল্টে যাচ্ছে। আফরানজুমের ডেস্ক রিপোর্ট।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর প্রথম সপ্তাহে রাশিয়ায় ভোগ্যপণ্যের দাম 2.2% বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে খাদ্যপণ্যের দাম। ওষুধ বিক্রেতা নিষেধাজ্ঞা না দিলেও বড় বড় শপিং কোম্পানিগুলো সব বন্ধ রাখায় ওষুধ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খাদ্যপণ্য শেষ হয়ে যাবে বিষয়টা এমন নয়, তবে এগুলোর দাম অনেক বেড়ে যাবে। এগুলো কতটা ব্যয়বহুল হবে তা আমি কল্পনাও করতে পারছি না, এমনকি তা নিয়ে ভাবতেও ভয় পাচ্ছি। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর রুশ মুদ্রা রুবেলের বড় ধরনের দরপতন হয়েছে। এতে অনেক খুচরা বিক্রেতা দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছেন। এক বছর আগের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে চিনি ও খাদ্যশস্যের দাম ইতোমধ্যে প্রায় 20% বেশি বেড়েছে। কেউ কেউ আবার ময়দা, চিনি ও তেলের মতো মৌলিক খাদ্যদ্রব্যগুলোর দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখার জন্য ব্যবস্থা নিচ্ছেন। স্মার্টফোন ও টেলিভিশনের দাম 10% বেশি বেড়েছে। অ্যাপল, আইকিয়া, নাইকি এখন আর রাশিয়ায় তাদের পণ্য বিক্রি করে না। আমি অ্যাপেলের ইলেকট্রনিক্স ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন আমি এগুলো কিনতে না পেরে অনেক অসুবিধায় আছি। আফরানজুম, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় উপাচার্য ডক্টর শিরিন আক্তারের পিএস সহ দুজনকে বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকেলে অভিযুক্ত দুজন শোকজের জবাব দেওয়ার পর উপাচার্যের সহকারী খালেদ মিসবাউল মুখর রবিন ও কর্মচারী আহমদ হোসেনকে বরখাস্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের ফোনালাপ ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত দুজনকে বরখাস্ত করা হয়েছে। ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত 5টি ফোনালাপ ফাঁস হয়। এরপর গত 5 মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই বিভাগের শিক্ষক নিয়োগ বাতিল করা হয়। ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর এবং চাঁপাইনবাবগঞ্জে সড়কে প্রাণ গেল স্কুলছাত্র এবং স্বামী স্ত্রী সহ 9 জনের। বুধবার দুপুরে ভৈরবের গজারিয়া গ্রামে সিএনজি অটোরিকশা ও নসিমনের সংঘর্ষ হয়। ঘটনার আকস্মিকতায় সিএনজিতে থাকা 45 বছর বয়সী আরফান আলী পাশের সিটের আরেক ব্যক্তিকে বাঁচাতে যান। এ সময় একটি রডের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রাইমারি স্কুলের ছাত্র আমিনকে চাপা দেয় নসিমন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মারা যান দুজনই। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় নিহত হন ব্যাটারিচালিত অটোরিকশার 2 যাত্রী। আর বিজয়নগর উপজেলায় ট্রাক চাপায় নিহত হয়েছেন 1 বৃদ্ধ। এছাড়া মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী স্ত্রী এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন। আন্তর্জাতিক সংবাদ। অবশেষে বন্দি দশা থেকে মুক্তি মিলেছে নাজারিন জাগারি র্যাটফ্লিকের। ফিরছেন যুক্তরাজ্যে পরিবারের কাছে। ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ এই নারী প্রায় 6 বছর ধরে ইরানে বন্দি জীবন কাটিয়েছেন। নাজারিনের বিরুদ্ধে অভিযোগ তিনি সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বিবিসিকে নাজারিনের যুক্তরাজ্যে ফেরার পথে থাকার খবর নিশ্চিত করে বুধবার বলেন, তারা তেহরান বিমানবন্দরে রয়েছেন। নাজানিনের সঙ্গে আরেক ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নারী আনুশে আশুরিও ফিরছেন। থমসন রয়টার্স ফাউন্ডেশনের একটি প্রকল্পের ম্যানেজার নাজানিনকে 2016 সালের এপ্রিলে তেহরান বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে ইরান সরকারকে উৎখাতে চক্রান্ত করার অভিযোগ আনা হয় যা তিনি অস্বীকার করেন। খবর শেষ করছি, যাবার আগে একেএস টিএমটিভির শিরোনামগুলো আরেকবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী আজ শিশু দিবস হিসেবে পালিত হবে দিনটি। খালেদা জিয়াকে আরও 6 মাস জেলের বাইরে থাকার অনুমতি দিল সরকার। প্রধানমন্ত্রী সহানুভূতি দেখিয়েছেন মন্তব্য হাসান মাহমুদের। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠিত না হলে ইসি বদল করে কোনো লাভ হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। আবাসিক ভবনে বাড়ছে রুশ হামলা, খারকিভে নিহত 500, মার্কিন কংগ্রেসের কাছে আরও সাহায্যের আবেদন জেলেন্সকির। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।